আমি বাংলাদেশের ছাত্র জনতা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা শুক্রবার সারা দেশে কোটা আন্দোলনকারীদের গণমিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এই অভিযোগ এনে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এছাড়া শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। না হয় এ জাতি হেরে যাবে, আমাদের স্বাধীনতা হেরে যাবে, সার্বভৌমত্ব হেরে যাবে। আজ শনিবার সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং নয় দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করে। সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। প্রতিটা জায়গায় মানুষকে রাস্তায় নেমে আসুন, আপনারা প্রতিবাদ করুন। বিবৃতিতে বলা হয়, জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সবার স্মরণে শনিবার বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর আগে এদিন রাত 8টার কিছু আগে ফেসবুকে লাইভে এই কর্মসূচির বিষয়ে ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন, শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে ঢাকা সহ কয়েক স্থানে 7-8 জনকে হত্যা করা হয়েছে। নিরস্ত্র মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে। অবিলম্বে আপনার বাহিনীকে পিছু হটান, না হলে মানুষ গণপ্রতিরোধ গড়ে তুলবে। হান্নান বলেন, আন্দোলন চলাকালে কোনো ট্যাক্স দেয়া হবে না, কেউ কোনো অফিসে যাবেন না, সচিবালয় বন্ধ থাকবে, গণভবন ও বঙ্গভবনে কোনো গাড়ি প্রবেশ করবে না, সবকিছু বন্ধ থাকবে, বিদ্যুৎ ও গ্যাস বিল দেয়া যাবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করতে হবে। মাসুদ অভিযোগ করে বলেন, ছাত্রলীগ, যুবলীগ গুলি নিয়ে রাস্তায় নামছে, তারা শিশুদেরও হত্যা করছে। লাইভে প্রত্যেককে দায়বদ্ধ উল্লেখ করে আন্দোলনে অংশ নিয়ে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি। যদি আপনারা আর একটা আমার ভাইয়ের লাশ পড়ে, সারা দেশের মানুষ আপনাদেরকে প্রতিরোধ করবে সব জায়গা থেকে। তিনি বলেন, বারবার নাগরিকদের হত্যা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না, এটা চলতে দেয়া যাবে না। প্রত্যেকটি মানুষকে রাস্তায় নেমে আসতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জানান দিতে হবে, এই অত্যাচার আর চলতে পারে না। কোথাও আমাদের ছাত্র ভাইদের উপর, সাধারণ জনতার উপর আর যেন কোনো প্রকার হামলা করা না হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি না করার আহ্বান জানিয়ে এ সময় তিনি বলেন, আমরা আপনাদের ভাই সন্তান, আপনাদের সন্তানরা আন্দোলন করছে, তাদের মারবেন না। শনিবার থেকে এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দেবে এবং রাজপথে লড়াই করবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।